টাইগারদের ভারত সফরে কাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ দিল্লিতে বায়ু দূষণ সে নিয়ে আলোচনা চলছে কিন্তু কষ্ট অনেক কষ্ট কষ্ট নেবেন কষ্ট কি আর নেয় গত উনত্রিশে অক্টোবর আমরা নিয়েছি আমাদের বাংলাদেশের মানুষ নিয়েছে আমাদের সেরা তারকা নিষেধাজ্ঞায় পড়েছেন তার মধ্য দিয়ে কলঙ্কিত হয়েছে ক্রিকেট কত স্বপ্ন ছিল ভারত সফরে বাংলাদেশের সেরা তারকারা ভালো পারফর্ম করবেন এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের যে স্বপ্ন টি টোয়েন্টিতে টেস্টে জয় পায়নি সেই জায়গায় চলে যাবেন টাইগাররা সেটা তো হয়নি কিন্তু যারা খেলছেন তাদের নিয়েই আমরা ভাববো তারা ভালো করবেন সেই স্বপ্ন দেখব স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায় আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনের যে প্রধান অতিথি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ স্বাগত আপনাকে থ্যাংক ইউ দর্শক সেই সঙ্গে আজকে সঞ্চালনার দায়িত্বে যথারীতি আমি আছি হিরা এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম এবং সেই সঙ্গে আছেন আমাদের স্পোর্টস লাভার ফলোয়ার সানজিদা তন্নি দুজনকেই স্বাগতম ধন্যবাদ প্রস্তাবের ব্যাপারটি আইসিসি না জানানোয যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি এটা কোনো আদর্শ পরিবেশ নয় কিন্তু এটা মেনেই আমাদের কাজ করতে হবে আমরা আগে থেকে জানি এখানে বায়ু দূষণের প্রভাব থাকবে গেল তিন দিন এখানটায় আমরা অনুশীলন করেছি চেষ্টা করেছি মানিয়ে নেওয়া এটা তো আমাদের কন্ট্রোলে নেই তাই তো মাঠের খেলায় মনোযোগী আমরা দর্শক আমাদের ফোন লাইন আছে খোলা সরাসরি চাইলে ফোনে যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন রাখতে পারেন বা মন্তব্য আপনাদের জানাতে পারেন আমরা শুরু করতে চাই কাজী ইনাম আমরা প্রথমেই আমাদের সাবেক তারকা ক্রিকেটার যিনি আছেন মঞ্জুরুল ইসলাম আপনি একটু আপনার কৌতূহল জানতে চাইব একটু আগে যেটি আমরা জানাচ্ছিলাম দেখাচ্ছিলাম টিজারের মধ্য দিয়ে আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে দিল্লির অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়াজনিত কারণে সেখানে জরুরি অবস্থার মতো ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতে দিল্লিতে খেলা রবিবারের প্রথম টি টোয়েন্টি আপনি কতটা শঙ্কিত মানে আসল খেলাটা কি আর দেখা সম্ভব এই ধরনের ওয়েদারে এখানে আসলে বলাটা খুব মুশকিল আপনি যদি দেখেন যে প্রেস কনফারেন্সে যেটা ক্যাপ্টেন বলেন কোচ বলেন অ্যাট দ্য সেম টাইম এটাতে আসলে আসল খেলাটা হওয়া না হওয়ার থেকে কি প্রফেশনাল অ্যাটিটিউড আসলে এটা আসলে কোনো বিকল্প নয় কারণ এটা আপনি এর আগে যদি শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা হয়েছিল তারাও কিন্তু এই কমপ্লেনটা করেছিল তো ওইটাতে মনে হয় না খুব বেশি কোনো কাজ হয়েছে এবং

যদি করে সেখানে কিন্তু মাস্ক পরে অনুসরণ করছেন টি টোয়েন্টির ফর্মেটে যদি আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা খেলা হয় সেখানেও তো একই আমরা চিত্র দেখব। তাহলে মাস্ক পরে খেলা মানে এইটা কতটা নিজেকে ভালো খেলার মতো মানসিকতা রাখা যায় সেটা তো আসলে প্রশ্নবিদ্ধ কারণ আপনি যদি দেখেন যে এখানে কিন্তু টেস্ট ম্যাচ ছিল যেখানে আপনার ইভেন মোহাম্মদ সামিও বোধ হয় ওখানে ওই যে আপনার যে বোমেটিং বা ব্রিদিংয়ের এর যে কষ্টটা হয় বেসিক্যালি বমিটা তো ওখান থেকেই হয় যেহেতু আমি নিজেও ফার্স্ট বলেছিলাম ব্রিদিং যে ইনটেক বা যেটা ছাড়াটা ওই সময়টা আপনার ন্যাচারাল বা নর্মাল ওয়েতে নেওয়াটা সম্ভব হয় না

বিষয়টা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট বিকজ ইউজুয়ালি যে হোম বোর্ড থাকে তাদের ডিসিশন যখন কিন্তু আমাদের এখানে খেলা হয় তখন কিন্তু বিসিবি ডিসাইড করে কোন কোন ভেনিতে খেলা হবে এবং এটার সাথে কিন্তু শুধু খেলাটাই না এটার সাথে আপনার আপনার গ্রাউন্ড রাইটস তারপর আপনার টিকেটস ফ্যানস এগুলো সব ইনভলভ সো অলরেডি কিন্তু হয় যে এরকম একটা খেলা কিন্তু টিকেটস আগে থেকে সেল হয়ে গেছে একদিক থেকে বিসিএসিআই যেটা আগে থেকে চিন্তা করতে পারত যেটা কিন্তু ওখানকার সাবেক ক্রিকেটাররাও বলেছেন যে তাদের আগে চিন্তা করা উচিত ছিল যে দেওয়ালির পরে কিন্তু দিল্লিতে সব সময় এই দূষণের মাত্রা মাত্রা বেড়ে যায় তাহলে সেটা যদি আগে থেকে কনসিডারেশন নিত আর সেখানে আনফর্চুনেটলি এখন তাদের নতুন যে বোর্ড আছে সেখানে নতুন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এই বোর্ড আসার আগে কিন্তু এই স্কেডিউলিংটা জুন মাসে হয়েছে এবং বাংলাদেশের মতন না ইন্ডিয়াতে যেটা হয় এখন তাদের এত ভেনিউ দেখা যায় যে পুরো একটা পাঁচ মাসের ক্রিকেট সিজনে ধর মিরপুরে আমরা প্রচুর খেলা দেখি তারাও ইজিলি সেই খেলাটা মিস করতে চায় না তাদের ফ্যানরাও চায় না আশা করি যেহেতু এটা মঞ্জুভাই যেটা বললেন এটা তিন ঘন্টার খেলা নট আইডিয়াল ব্যান্ডেড খেলাটা কিন্তু আসলে করতে হয়েছিল বাট আশা করি কালকে ভালো খেলা হবে অ্যান্ড ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে মাঠের বাইরে গত প্রায় দশ পনেরো দিন আমরা এখন সবাই মুখে আছি দেখার জন্য যে আবার মাঠের খেলা এবং আমাদের প্লেয়াররা যাতে ভালো খেলে অবশ্যই ধরুন ক্রিকেট নিয়ে যে আলোচনা হয়েছে গত দশ দিনের কথাই বলি আমি যদি এটা বলি ক্রিকেটারদের সবচেয়ে আলোচনার মধ্য দিয়ে আসা ধর্মঘট ক্রিকেটাররা হঠাৎ করে একটা ধর্মঘটের অনেকগুলো দাবি এগারোটা দাবি পরে দুইটা দাবি যুক্ত হলো কোয়াব যেটি আপনাদের আন্ডারে ছিল না সেই সব মিলিয়ে যে দাবি নিয়ে দুই দিন অফ থাকলেন এবং পরে সেটা সলিউশন হলো সেটা নিয়ে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আপনি খুব বেশি প্রশ্নের মুখে পড়েননি একজন পরিচালক হিসেবে কিন্তু লাস্ট উনত্রিশে অক্টোবর যেটি ঘটলো সেটি নিয়ে প্রথমে আমি একটু জানতে চাই অফিসিয়ালি অনেক কিছু আপনি জানতে হয় অনেক কিছু শোনেন এবং অনেক কিছু বলেন আপনার পরিবারকেও তো কিছু জবাব দিতে হয় বা আপনার কাছের মানুষকেও বন্ধুকেও তো জবাব দিতে হয় যে কাজী নাম কি ঘটলো বা আঙ্কেল কি ঘটলো মানে অনেকেরই তো কিউরিসিটি থাকে এই ধরনের জবাবটা আপনি কিভাবে ফেস করেছেন মানে যেটা সাকিবের মধ্য দিয়ে আপনারা জবাব দিতে হয়েছিল না মানে আপনি দেখেন এই পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে অত্যন্ত শকিং ছিল সাকিব আল হাসান ইজ দ্য গ্রেটেস্ট স্পোর্টস পারসন বাংলাদেশের কিন্তু অফ অল টাইম বলা যায় আর সেখানে কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করিনি বা আমরা ধারণা করিনি যে এটা হতে পারে যে তার মতন একটা প্লেয়ার এরকম একটা মিস্টেক করেছে যে কারণে সে আনফর্চুনেটলি এখন এক বছর দুই বছরের ব্যান সেটার মধ্যে ওয়ান ইয়ার সাসপেন্ডেড আপনি আপনি যেটা বললেন আসলে এটা অনেক অলমোস্ট মতন হয়েছিল যে অক্টোবর এই প্রশ্নের মুখে পড়েছিলেন কিনা যদিও আমরা অনেক মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলি বা অন্য অনেক জায়গায় এরকম মিলানোর চেষ্টা করেছে বা এখনো অনেক অনেক পারসেপশন আছে যে কো তা এটা একটা নাটক রয়েছে আপনার আপনার কোনো কাছের মানুষ এরকম কোনো প্রশ্নে করেছিলেন কিনা ডাইরেক্ট যে কাজী নাম

এবং সেটা নিয়েও হয়তো বোর্ড সেটা নিয়ে বিরক্ত এবং সেটার জন্য হয়তো বা তার এগেনস্টে লিগাল অ্যাকশন হবে এবং থার্ড হঠাৎ করে একটা মানে সাকিব ইন্ডিয়া যাবে নাকি যাবে না এবং উনত্রিশে অক্টোবরের আমরা কিন্তু প্রথমে জানতে পারলাম নট থ্রু আইসিসি নট থ্রু এসিউ বাট অ্যাকচুয়ালি একটা লোকাল পত্রিকা আমাদের এখানে দৈনিক পত্রিকা সেখানে কিন্তু ফলো আপ করে ফ্রন্ট পেজে পাবলিশ হলো যে সে হয়তো বা মাস ব্যান হবে সেটা কিন্তু আমরা কেউ অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারি না আনটেল অফিসিয়ালি অ্যান্টি করাপান ইউনিট অফ আইসিসি তারা জানায় সো উনত্রিশে অক্টোবর যেটা হয়েছিল আমাদের কাছে সেটা কিন্তু এই পুরো বিষয়টা আমি যদি অ্যাকচুয়ালি বলি আন্দোলনের বাইশ তারিখের পর তেইশ তারিখ যখন আন্দোলনটা অ্যাকচুয়ালি স্টপ হয়ে গেল তারপরে চব্বিশে অক্টোবর কিন্তু শাকিব আল হাসানকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজরুল হাসান পাবন এমপি ওনার সাথে কথা বলে এবং ওনাকে কিন্তু জানান যে এই জিনিসটা তখনই কিন্তু প্রথম আমাদের বোর্ড না বাট বোর্ডের প্রেসিডেন্ট

এখানে আমাদের পৃথিবীর যে এখন তো টেলিভিশনের সামনে আছেন তিনি কি সে বিষয়ে কোনো তাদের সাথে আলোচনা করতে যেন সমস্যা হবে কিনা ধন্যবাদ দর্শক একটু আগেও বলেছিলেন আবার একটু যদি দর্শকের জন্য বলে দেন না এই বিষয়টা অবশ্যই যেটা হয় দুটি বোর্ডের মধ্যে যখন এগুলো আলাপ হয় এটা কিন্তু হয় দুটি বোর্ডের দের মধ্যে এই আলাপ ইউজুয়ালি হয়ে থাকে এই বিষয়টা যেটা এখানে হয়েছে হোস্টের ব্যাপারটা হোস্টের ব্যাপারটা কিন্তু বেশি থাকে তার অলরেডি ম্যাচ ওখানে ডিসাইড করেছে অলরেডি কিন্তু ক্যাপ্টেন এবং আমাদের কোচ তারা দুইজনেই কনসার্ন রেইজ করেছে বাট তারও এটাও গুলো তার তারও বলেছে এটা কোনো সমস্যা না তার অবশ্যই খেলবে তাতে সেটারনে কোনো সমস্যা নেই যদি সেরকম সমস্যা হতো তারা অবশ্যই ফার্দার এটা রেইজ করত অবশ্যই আমি আপনাকে বলি এখানে কিন্তু যেটা হয়েছে আহ আমাদের বোর্ড প্রেসিডেন্ট সাথেও কিন্তু এই বিষয়ে আমাদের আলাপ হয়েছে আহ প্রথম দিন যেটা আন্দোলনের উনি রিসপন্স দিয়েছিলেন সেদিন কিন্তু উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন সেটা কিন্তু অনেক লম্বা একটা প্রেস কনফারেন্স ছিল যেখানে কিন্তু অনেক প্রশ্ন এসেছে ইমোশনাল এবং ইমোশন ন্যাচারালি কাজ করেছে এবং এখানে আমি কিন্তু ওনার একটা কথা বলবো যেটা অনেকে এখানে হয়তো ভুল বুঝেছেন ওনাকে অনেকে একটা জিনিস যেটা ওনার কিন্তু অ্যাকচুয়ালি যেই যে বিষয়টা আপসেট লেগেছিল আপনি দেখেন একটা আন্দোলন হচ্ছে ফাইন প্লেয়াররা কিন্তু অনেক দাবি দাওয়া তাদের আছে ওনার কথাটা ছিল যে তাদের যদি দাবি দাওয়া থাকে উনি কিন্তু এনাদেরকে দেখে সকল প্রায় তার নিজের ছেলের মতন তাদের যদি কোনো আবদার থাকে আপনি দেখেন কয়েকটা কিন্তু মিস ইনফরমেশন এখানে গিয়েছে আপনি দেখেন যেখানে কিন্তু আপনার ফ্যানরা বলেন আপনি যেটা বলেন আমার আত্মীয় স্বজন বলেন সবাই কিন্তু ভুল বুঝতে পারে এটা নাম্বার ওয়ান নাম্বার টু উনি কিন্তু সেই দিন আপনি দেখেন আন্দোলন কিন্তু তিন দিনে শেষ হয়ে গেছে আপনার দুই বছর আগে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে অলমোস্ট আসছিল না কারণ তাদেরও কিন্তু একটা আন্দোলন সেটা কিন্তু তেত্রিশ দিন চলেছে তার মানে এখানে ক্লিয়ারলি বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের কিন্তু কোন সমস্যা ছিল এবং সেটা যদি একটা উদাহরণ দিই উনি কিন্তু প্রথম দিনেই

সেই ইমোশন কিন্তু আপনারা বা আপনার ভোট পেসেন রাখতে পারেননি প্রেস মিটে অনেক পার্সোনাল তথ্য দিয়েছেন ক্রিকেটারদের বা উনি বলতেও আমরা দেখেছি যে মজুরুল ইসলাম আপনি হয়তো শুনেছেন যে উনি বলেছেন যে খেললে খেলবে না খেললে কিছু করার নেই আমাদের মানে এ ধরনের কথা ওই দিন কিন্তু যেটা হয়েছে আমি বললাম যেহেতু লম্বা একটা প্রেস কনফারেন্স ছিল উনি কিন্তু খুব ক্লিয়ারলি প্রথমেই কিন্তু স্ট্যাবলিশ করেছিল যে তাদের আন্দোলন করার দরকার নাই আমরা চাই তারা খেলায় ফেরত আসুক এবং আমরা আর ওপেন টু সেট অ্যান্ড টক টু দ্যাম এবং সেটার আপনি আরেকটি উদাহরণ দেখেন উনি ওই দিন ওই কথাটা বললেন সবকিছু কিন্তু মোটামুটি তখনই বললো যে আমরা কিন্তু মেনে নিবো পরের দিন কিন্তু প্লেয়াররা আরেকটা প্রেস কনফারেন্স হলো একজন লয়ার তাদের সবগুলো পয়েন্ট উপস্থাপন করলেন আপনি যদি সেই দিনটা দেখেন বোর্ড প্রেসিডেন্ট কিন্তু দুপুর তিনটা থেকে রাত নয়টা পনেরো পর্যন্ত অপেক্ষা করছে তো এমন যদি আপনি যেটা যেটা বলছে যদি এমনই হতো উনি বিরক্ত আছে হয়তো বা ওনার উপস্থাপনা বা কোনো ভাই যেভাবে বলেছে অনেকের মনে অন্য ধরনের মনে হতে পারে বাট আমার মতে ওনার প্লেয়ারদের প্রতি ওনার যে ভালোবাসা আছে যে আন্তর্জাতিকতা আছে যেভাবে উনি জিনিসটাকে সলভ করতে চেয়েছেন সেটা কিন্তু কোনো গ্যাপ ছিল না সো উনি কিন্তু অপেক্ষা করেছেন এবং তারপর প্লেয়াররা এসছে ওনার সাথে কথা বলেছেন তারপর কিন্তু সেটা সলভ হয়ে গেছে সেখানে এখানে আমি যদি আরেকটা উদাহরণ দিই আপনাকে তারপরে কিন্তু হলো যে একটা ইনফরমেশন আমরা পেলাম যে সাকিব কিন্তু আপনার গ্রামীণ ফোনের সাথে সাইন করেছে এবং সেখানে আসো তার এগেনস্ট একটা হয়েছে সেটাও কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার সাথে পত্রিকাটাও নিয়ে এসেছি কালার কণ্ঠতে কিন্তু ছাব্বিশে অক্টোবর বোর্ড প্রেসিডেন্ট একটা ইন্টারভিউ দেয় সেখানে কিন্তু উনি ভেরি ক্লিয়ারলি এই দেয় যে চুক্তির বিষয়ে কথা বলেন আমি যদি জাস্ট দুই লাইন পড়ে শোনাই ওনার প্রথম দুইটা লাইন ছিল আমরা লিগাল অ্যাকশনে যাচ্ছি কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তার দুই লাইন পরে যদি আমি যাই উনি কিন্তু বলে দিয়েছে আমি বলে দিয়েছি গ্রামীণ ফোনকে লিগাল নোটিস পাঠাও বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও বলেছি চিঠি পাঠাও সাকিবকেও উনি কিন্তু কোথাও বলেনি সাকিবের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন বা আপনি দেখেন এই একটা ইন্টারভিউ থেকে বাকি পত্রিকারা সেদিনে কিন্তু একটু করতে বাধ্য হচ্ছি গণমাধ্যম কর্মী হিসেবে আমি দেখেছি এই নিউজ আমরাও দিয়েছি আমাদের সঙ্গে ওই দিন কথা বলেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সেই জায়গায় এই যে কাউকে ছাড় দেওয়া হবে না

এই ধরনের ঘটনার ব্যাপারে আপনারা কতটা কঠোর থাকবেন সেই কারণে উনি বলতে সম্ভবত বাধ্য হয়েছে আমার বলতে দ্বিধা নাই যে আমরা কাউকে ছাড় দিব না এই ধরনের কোনো ঘটনাই আমরা করব না সেই কারণে আমাদের কিন্তু মেইন টিম স্পন্সর ছিল সাহারা এক সময় সেখান থেকে আমাদের স্পন্সর হয়েছিল কিন্তু রবি সেই রবি থেকে কিন্তু আমরা যেটা পাবলিক ইনফরমেশন ছিল আমরা কিন্তু দুই বছরের যে কন্ট্রাক্ট ছিল ফর্টি ওয়ান ক্রোর্স ফর্টি ওয়ান টাকা ফর টু ইয়ার্স

একটা মানে উইং আপনার ধরে নিতে হবে তারা কিন্তু একদম পুরোপুরি স্বাধীন এবং তারা কিন্তু ইনভেস্টিগেশন গুলো করে বাংলাদেশেও কিন্তু সেটার অফিস আছে এবং একজন আছে যে ডাইরেক্টলি সেখানে রিপোর্ট করে

নিয়ে আসতে পারো বা তুমি তো সাকিব নিশ্চয়ই হি ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার সে এই জিনিসগুলো সম্পর্কে ভালো জানে কিন্তু যতটা জানি ক্রিকেটার যিনি অ্যাকিউজড হবেন তিনি সম্ভবত কাউকে জানাতে পারবেন না এক্সেপ্ট ইমোশনালি হোস্টাইল না হলে ইজ নট লাইক দ্যাট যে আপনি দেখেন যে ইনমেটই বলেছিলেন যে শকিং বাট আমি আরো দুটো জিনিস এটার সাথে অ্যাড করতে চাই অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মিস্টিরিয়াস প্লাস মিসিং তো আপনি অ্যাজ এ সাকিব আল হাসান তো এটা তো প্রত্যেকটা সিরিজেই হয় যে থাকে যে কোথায় কি হচ্ছে বা কি হবে এটা জিনিস যেটা অ্যাওয়ারনেস করার জন্য প্রতিটা এসিসি বলেন যে আরো তখন ওই জিনিসগুলিকে গ্রুমিং করা হয় তো আমার কাছে যে মিস্ট্রিয়াস যেটা বললাম যে কেন হ্যাঁ সে হয়তো বারবার সবাই করে বলছে যে সে কিন্তু আপনার ম্যাচ ফিক্সিং এর সাথে ইনভলভ না বা সে ভুল করেছে বাট ভুলটা তো আসলে কেন করেছে এটা তো আসলে এখন কাজী নাম আপনি একটু বলবেন সেই গল্পটা যে গল্পটা আপনি সম্ভবত বোর্ডের পরিচালক হিসেবে জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে সাকিব অফিশিয়ালি যেদিন জানালেন আমি যতটা জানি বোর্ড সভাপতির আলাদা অফিসে সেই গল্পটা আসলে কি ছিল মানে সাকিবকে অবশ্যই বোর্ড সভাপতি বলেছিলেন আরে সাকিব তুমি কি বলছো মানে এরকম কিছু অ্যাবসলিউটলি আপনি বলবেন আমাদের বিরতির সময় হয়ে গেছে অবশ্যই দর্শক আমাদের বিরতির পর আমরা এ নিয়ে কথা বলবো দর্শক আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা আমাদের আজকের বিষয় ক্রিকেটে অন্ধকার আলোর অপেক্ষা আমরা কথা বলছি আমাদের সঙ্গে আছেন বিসিবির পরিচালক সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মজুল ইসলাম নাম যেখানটায় আমরা বিরতিতে আগে যেটা আপনার কাছে প্রশ্ন ছিল সেটি ওই গল্পটা বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে অফিসিয়ালি বসে সাকিব আল হাসান যে তথ্যটি দিলেন সেটা শুনে অবশ্যই বিসিবি প্রেসিডেন্ট অফিসিয়ালি চমকে উঠল সেই গল্পটা আপনাদের কাছ থেকে মানে আপনাদের কাছে কীভাবে আসলো মানে গল্পটা কতটা জানা মানে এখানে দুইটা জিনিস হয়েছে কিন্তু যেদিন রাতের বেলা সকল প্লেয়াররা আসলেন এবং বিসিবি প্রেসিডেন্টের সাথে আলাপ করে সবকিছু ফয়সলা হয়ে গেল পুরো আন্দোলনের বিষয়টা সেদিন কিন্তু ওই মিটিংয়ের পরে কিন্তু প্রথমেই তামি ইকবাল জানালেন যে তার একটা পার্সোনাল রিজনের রিজনের জন্য যেহেতু ওনার স্ত্রী এখন এক্সপেক্টিং এই কারণে ওনার চলে যেতে হবে ব্যাংককে এবং উনি কিন্তু ইন্ডিয়া করে থাকতে পারছে সেটা অবশ্যই আমরা রেসপেক্ট করি কোনো একটা প্লেয়ার যদি তার পার্সোনাল রিজন্স কোনো কারণে থাকে আপনার সেটা অবশ্যই রেসপেক্ট করতে হবে আপনি এখন যদি গ্লেন ম্যাক্স কিন্তু কিছু সময় অফ নিয়ে আসে ক্রিকেট থেকে অ্যাট দা সেম টাইম পরের দিন প্রেসিডেন্ট সাথে দেখা করে কিন্তু সাকিব আল হাসান এবং সে প্রথমে কিন্তু বলে যে সেও নাকি ইন্ডিয়াতে যেতে পারবে না তো প্রেসিডেন্ট অবাক হয়ে গেলে কী কারণে যেতে পারবে না এটা কীরকম কথা তো প্রেসিডেন্ট যেটা আমাদের সাথে শেয়ার করেছেন তখন কিন্তু প্রথম তখন উনি জানতে পারলেন সে বলল যে অ্যাকচুয়ালি আমার এরকম একটা এসিউর সাথে একটা ইনভেস্টিগেশন আছে যেটার এখন চার্জশিট হয়নি বাট এটা সামনে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এবং সেটা হলে মোস্ট অ্যাক্টি আমার কিন্তু ইন্ডিয়াতে যাওয়া সম্ভব হবে না বা ব্যান হয়ে যাবো এবং সেটা এমন হতে পারে যে ইন্ডিয়া সিরিজটা যখন হবে তখনও হতে পারে সেটা হলো তো সে আমাদের ক্যাপ্টেন মোস্ট

কি করে উনি এটাকে হেল্প করতে পারবে বাট আমাদের কি করণীয় আছে বাট সাকিব কিন্তু তখন খুব ক্লিয়ারলি ওটা বুঝেছেন যেটা কিন্তু আজকে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সাকিব একদম ক্লিয়ার করে দিয়েছে যে এই পুরো ইনভেস্টিগেশনটা ওয়াজ এসিউ সাকিবের সাথে ডাইরেক্ট সে কোনো সময় বোর্ডকে ইনফর্মও করেনি

চার্ট শিটে কি হবে ভারডিক্টে কি হবে সেটা তো আমাদের জানতে হবে আচ্ছা আমি একটু কথা বলি আমাদের দর্শকরা ফোন করছেন অসংখ্য ফোন কল পাচ্ছি দর্শক নাম বলে প্রশ্ন করুন জি বলুন শুনতে পাচ্ছি আমরা জি আপনার প্রশ্নটি করুন দর্শক

দর্শক পরিষ্কার আমরা বুঝতে পেরেছি প্রথম দিন পক্ষ থেকে পাপুর সাহেব বলেছিলেন ষড়যন্ত্রের কথা দ্বিতীয় দিন মানে সম্ভবত বলেছিলেন যে

সেটা দেখেন পুরো ডিটেলস অনেক সময় অনেক কিছু আমরা জানি না বাট কোনো কারণে ইনফরমেশন ওর কাছে এসেছিল হতে পারে কোন ডিফারেন্ট কোন এজেন্সি বা কারোর থেকে এখানে কি আইন প্রয়োগকারী সংস্থাও কাজ করে থাকেন নাকি বাংলাদেশে না আমি আপনি যদি দেখেন এসইও তো একটা এজেন্সি যেটা কাজ করছে কোন জায়গাতে কোন ইনফরমেশন তো অনেক সময় থাকতে পারে প্লেয়ারদের মধ্যে আন্দোলন হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু ইনফরমেশন বা কোনো আইডিয়া অনেকে দিতেই পারে সেখান থেকে কিন্তু ওনার একটা ইনফরমেশন ওনার কাছে এসছিল যে খুব সম্ভবত ইন্ডিয়ার এই ট্যুরটা কোন কারণে আমি শেষ করিনি সেটা সেটা একটা এবং আপনি দেখেন অ্যাকচুয়ালি কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই পার্সোনাল কারণে কিন্তু তামিম ইকবাল যাচ্ছে না আপনি দেখেন সাকিব আল হাসান কিন্তু এটা তার ইয়ের মধ্যে নয় আনফর্চুনেটলি তার আগের একটা জন্য সে যেতে পারছে না বাট কাছে এই ইনফরমেশন অন্য কারো কাছে কারণ কারোর কাছে হোক এইটাই হোক বা যেটাই হোক যে কিছু প্লেয়ার যাবে না বা এরকম একটা ইনফরমেশন ছিল বাট এখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি হয়তো বা সেটা না দর্শকদের বা সাধারণ পারসেপশন হলো যে ষড়যন্ত্র মিট করে এটা যে হ্যাঁ উনি অনুমান করেছিলেন বা ধারণা পেয়েছিলেন যে ভারত সফরে দু একজন সিনিয়র ক্রিকেটার যাবেন না সেটা আমরা প্রমাণ পেয়েছি ব্যক্তিগত কারণে তামিম যেতে পারেনি আমরা দেখেছি দর্শক এটা জানতে চায় উনি কোন কারণে বলেছিলেন যে ফিক্সিং এর কথা তো জানতে চান ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং নিয়ে তো অনেক কথা হয়েছে এবং সেটার কাজও কিছু উনি অলরেডি সেটা হচ্ছে আফগানিস্তান কিন্তু অনেক প্রশ্ন এসেছিল যে এরকম একটা খেলা আমরা তিন দিনের মধ্যে হারলাম অর সামথিং লাইক দ্যাট আমার কাছে মনে হয় না এসিউর ইনফরমেশনে যেটা সাকিব নিজেই কিন্তু ক্লিয়ার করেছে যে 29 অক্টোবর এটা যে দিন হয় বাই আইসিসি তার কিছুদিন সেই কিন্তু প্রথম আমাদের বোর্ড প্রেসিডেন্টকে জানায় এবং বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আসলে সেটা শুনে অবাক হয়েছিলেন যেটা বলেছিলেন শুনে সাথে সাথে আপনি উনি কিন্তু এটা প্রথমে আমাদেরকে জানাননি আমি নিজে কিন্তু এই বিষয়ে জানতে পেরেছি 29 অক্টোবর সকালবেলাতে কারণ সেদিন আমি পত্রিকাতে দেখলাম আর তারপর আমরা ফোন পেলাম যে আমাদের সকল বলা হয়েছে যে ঢাকা এভেল হচ্ছে আসার জন্য এবং এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অনেক আছে এজ দিনে অনেক কিছু হচ্ছে একই দিনে তো অনেক কিছু হতে হবে কারণ প্রেসিডেন্টের যেটা সমস্যা উনি যেটা আমাদের ভারতে দল পাঠাতে হবে সাকিব খেলতে পারবে নাকি না খেলতে পারবে সে নিজেও শিওর না ইন দ্য সেন্স এবং আমরা যদি এসিউ থেকে না পায় উতার এগেইনসট্র ব্যান হলো না কোন কারণে পরে হচ্ছে তাহলে আমি কেন তাকে পাঠাবো না তাহলে তো অবশ্যই আমরা সাকিব বা ওই ঘটনা নিয়ে অনেক কিছু জানার আগ্রহ আছে দর্শকদের আমাদেরও আগ্রহ আছে আর কয়েক ঘণ্টা বাদেই যেটি সিরিজ শুরু হচ্ছে ভারতের বিপক্ষে সেই দলটা সাকিব নেই তামিম নেই সেই দলটা কেমন মন হচ্ছে কতটা স্ট্রেন্থ রাখে আরেকটি বিষয় যেটি বোর্ড পেসেন্ট বলেছেন যে তিনি ভাবেন না বিশ্বাসও করেন না এই ছেলে অনেক দুর্বল যদি খেলতো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আপনি কি মনে করেন যে বাংলাদেশ যে টেস্ট খেলেছে সেখানে যারা খেলেছে টপ রেটেড প্লেয়াররাই খেলেছে আসলে খেলতে পারেনি নাকি খেলেননি না আমরা ভালো ক্রিকেট খেলিনি অনেস্ট খেলতে পারি না ইজ নট একদমই ভালো ক্রিকেট খেলেন আপনি যদি এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম যে আপনি যদি সৌম্যর ওই সময় যে ব্যাটিংটা দেখেন সাকিব আল হাসান নিজে ক্যাপ্টেন লিড ইন ফ্রন্ট যেটা যতটা এক্সপেকটেশন ছিল তার কাছ থেকে ওই ধরনের ক্রিকেট আমরা আসলে ওই সময় দেখতে পাইনি ইভেন আপনি যদি দেখেন যে আমি যদি ভুল না বলে থাকি এক ঘন্টার উনিশ ওভারের মতো একটা সিচুয়েশন ছিল আপনার চার চারটে উইকেট আছে আপনি যদি সাকিব আল হাসান বলেন আপনি যদি সৌম্য সরকার বলেন মেদিয়াসিন মিরাজ বলেন তাইজুল ইসলাম বলেন ইফ ইউ ক্যানট সাস্টেইন এই প্লেয়ারগুলি এক ঘন্টা

আর সৌম্যকে আবার সৌম্য ওকে ভরসা করতে হচ্ছে লিটন দাস সৌম্য পেয়ারটা ওপেনিংটা ভালো দরকার কি মনে হচ্ছে অবশ্যই আশাবাদী তো হতেই হবে আপনাকে তবু রিয়েলিস্টিক জায়গায় কি রিয়েলিস্টিক আমি অবশ্যই আশাবাদী আপনি যদি যে নামগুলি বলেন আফিফ বলেন সৌম্য সরকার দেয়ার ভেরি মাচ ক্যাপাবল তারা যে এমন না যে তারা ক্যাপাবল আপনি সৌম্য সরকার একটা সময় যে ধরনের ব্যাটিং করেছে হ্যাঁ ক্রিকেট আপনার গ্রাফটা যদি কখনোই একই রকম যাবে না আপনাকে আপস অ্যান্ড ডাউন এখানে হয় কি মেন্টাল ফিজিক্যাল টেকনিক্যাল টেকনিক্যাল ইস্যুসগুলি থাকে এখন কোনটাতে যে কাজগুলি হচ্ছে টিম ম্যানেজমেন্ট ওরাই ডিসিশন মেক করবে যে তার কোন জায়গাটাতে ডেফিনেটলি সময় হয়তো আপনার ফিজিক্যাল ইস্যুজ কোনো প্রবলেম না টেকনিক্যাল ইস্যুস প্রবলেম না হতে পারে মেন্টাল বা টেকটিক্যাল তো এই জায়গাগুলিতে নিয়ে কারণ ক্রিকেট মানে যে শুধু ব্যাটিং বলিং পারফর্ম করে ইজ নট লাইক দ্যাট যদি আমাকে যদি আপনাকে ইন্ডিয়ার সাথে খেলতেই হবে আপনার test uh, icc test শুরু হয়ে যাচ্ছে against india দিয়ে exactly আপনার এই प्रिपरेशन আপনার জন্য কাজে দিবে আপনাকে বেটার ক্রিকেট খেলতে এটাতে যদি আপনি আমার কাছে আমি একমত হব না আমাদের কথা বলি তিনজনই নেই দলে হিসেবে বা সমর্থক এটা মনে রাখলে হবে কাজী বিরতির পরে আমরা শেষ করব যে আজকে যেগুলো আপনার কাছ থেকে জানছি সেগুলো বিষয়ে আপনি আরও একটু পরিষ্কার করবেন অ্যাজ ওয়েল আপনি ভারত সফরে বাংলাদেশের লাস্ট রিয়েলিস্টিক জায়গাটা কি কিছু থাকলে বলবেন আর মঞ্জুরুল ইসলাম আপনি অবশ্যই বলবেন স্পোর্টস ফলোয়ার তো ফলো করবেনই দর্শক আরও একবার বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা আমাদের আজকের বিষয় ক্রিকেটে অন্ধকার আলোর অপেক্ষা আমাদের সঙ্গে আছেন কাজী ইনাম ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক ক্রিকেটার মঞ্জুল ইসলাম স্পোর্টস লাভার হিসেবে অবশ্যই কৌতহল রয়ে গেছে এবং অনেক প্রশ্ন আছে বিসিবি এর পরিচালক অনেক প্রশ্ন না অন্তত আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে সাকিবের বিষয়ে আপকামিং ম্যাচের বিষয়ে একটি বিষয়ে জানতে চাই আকসু যে আইনের ভিত্তিতে সাকিবের এই থেকে দিল তো আমরা ওখানে দেখেছি তিনটা ফাইন্ডিংস দিয়েছে একটা ফাইন্ডিংস হয়েছে এই আইনটি কার্যকর হওয়ার পরে দুটি ফাইন্ডিংস হয়েছে এর আগেই তো যেহেতু আইনটা এমন যে এই আইনটি যখন থেকে ইনঅ্যাক্ট হচ্ছে তারপর থেকে যে কার্যকলাপগুলো হবে তার ভিত্তিতে শাস্তিটা দেয়া হবে তো তিনটা ফাইন্ডিংসের শাস্তি আর একটা ফাইন্ডিংসের শাস্তি তো নিশ্চয়ই এক হওয়ার কথা না এ বিষয়ে বিসিবির কোনো অ্যাপিল আর রিভিউ করার সুযোগ আছে কি না যদি আমরা দেখেছি যে পয়েন্টটা বারবার এসছে অনেকে হয়তো একটা ভুল বুঝছে দুই সালে কিন্তু যে কোডটা আছে সেই কোডের অ্যাকচুয়ালি কিন্তু ইলেভেন পয়েন্ট থ্রি যেটা আমি পুরো পড়ে শোনাব না সেখানে যেটা আছে যে আগের আইন যেটা ছিল দুই সেটাতে যদি একই জিনিস থাকে তাহলে কিন্তু দুইটাই থাকবে কিন্তু কোন কারণে যদি কোনো একটা ধরন আপনি ল ব্রেক যেটা করছেন সেটা আগের আইনে ছিল না সেইটাকে এখন রেট্রোসেকটিভলি আপনি কিন্তু আনতে পারবেন না মানে মিনিং ধরেন এই যে ট্রাফিক আইন এখন হলো যদি হতো যে সিট বেল্ট না পরলে এখন আপনি এটার আপনার ফাইন আছে বাট আগে ছিল না ছিল না তাহলে একটা কথা কিন্তু আগেও ছিল এখন আছে তাহলে কিন্তু এটার আগে সো আপনার সাকিবের যেMistakeটা এখানে ছিল আগে দুটো তো 14 রয়েন অনুযায়ী এবং সেটা তো একই পানিশমেন্টে ছিল কিন্তু 2014 এবং 2018 অতএব ওই তিনটা কাউন্টে কিন্তু

এই এগ্রিমেন্টে কিন্তু হয়েছে যে দুই সাইড আইসিসি এবং সাকিব

বিসিবি কিন্তু এখনো বলছে যথেষ্ট সব ধরনের সাহায্য সহযোগিতা করবে এটাই আসলে অনেক কিছু মিন করে এবং আমার মনে হয় যে এই ধরনের সুযোগ সুবিধাটা যে সাকিবের পাশে থাকা মানে কি আপনি যদি দেখেন যে একটা সময় আশরাফুলের ইভেন ভেরি ডিফিকাল্ট ছিল বাইরে বের হওয়া বা এটা কথা বলা ওইটা কথা বলা বাট হ্যাঁ সেম দোষী কখনোই না সাকিব আমি আবারও বলছি যে পাশে থাকা যে ইস্যুসটা যেমন সবার কিন্তু একটা ফিলিংস আপনি এ নাম্বার যেটা বলছেন আপনি বলছেন আপা আপনি যেটা বলছেন আমি যেটা বলছি সবই তার প্রতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে মুজিব ইসলাম আপনার কাছ থেকে চলে আসতে চাই আপনি কালকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে হোপফুল আপনি তবু আপনি বাংলাদেশের সামর্থ্যে এই হোপফুলের জায়গায় কতটা